তো একটা কথা ভুললে চলবে না যে আজকে আমরা বাংলা ভাষার কথা বলছি এর জন্য কিন্তু আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আসতে হয়েছে যেমন 48 সাল থেকে যে আন্দোলন শুরু আপনারা জানেন যে এই আন্দোলন করতে গিয়ে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় অনেক নেতাদের গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কারাবরণ করেন তিনি সেই মানে 48 থেকে কিছু কারাগারে আবার মুক্তি পেলেন আবার বন্দী করা হলো মুক্তি পেলেন তৃতীয়বার যখন বন্দী করা হলো আর কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি 52 সালে সেই 26শে ফেব্রুয়ারি যে তিনি মুক্তি পেয়েছিলেন কাজে আমাদের এই ভাষার অধিকার থেকেই কিন্তু আমাদের স্বাধীনতা ধাপে ধাপে একটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং সেই চেতনায় কিন্তু আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি কাজে এই স্বাধীনতাকে যেমন আমাদের সুফলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে পাশাপাশি আমাদের ভাষা সাহিত্যের উৎকর্ষতা ঘটাতে হবে সেই কাজটাই আমাদের করতে হবে আজকে একটা কথা আমি বলতে চাই কিছু যে আমি দেখি কিছু কিছু আমাদের দেশে খুব জ্ঞানী বিজ্ঞানী লোক আছেন তাদের কাছে হঠাৎ শুনলাম যে কেউ কেউ আবার এটাও বলেন দুই চার বছরের জন্য যদি একটা অনির্বাচিত সরকার আসে তাহলে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আপনারা বুঝতে পারেন কারা বলতে পারে 2007-08 তো অনির্বাচিত সরকার ছিল কার কি লাভ হয়েছিল তখন হলো কিছু এ গাছের ছাল ও গাছের বাকল নিয়ে একটা দল করার চেষ্টা এ দল থেকে ও দল থেকে ঘিরে কিছু দল করার চেষ্টা আমরা রাজনীতিবিদরা তো সব খারাপ আমাদের মধ্যে মামলা টামলা দিয়ে জেলে টেলে ভরা হলো আর কিছু কিছু সুযোগ সন্ধানী তখন মাথা তুলে দাঁড়ালো এবং তারা তখন কেউ কিংস পার্টি করে কেউ এই পার্টি করে সেই পার্টি করে এই অবস্থা মহাভারত অশুদ্ধ হবে না এটা ঠিক কিন্তু অশুদ্ধ হবে আমাদের সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর স্বাধীনতা 9 মাস আমাদের জাতির পিতা দিয়েছেন আমাদের সংবিধান তাই সংবিধানই শুধু অশুদ্ধ হবে না অশুদ্ধ হবে বাংলাদেশের জনগণের জীবন মান কারণ ওই 2 বছরের অভিজ্ঞতা যদি কেউ একটু স্মরণ করেন তখন ব্যবসা বাণিজ্য বলেন সাহিত্যচর্চা বলেন বা অর্থনৈতিক অবস্থা বলেন সবই তো বিপর্যস্ত হয়ে গিয়েছিল একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় যখন তখন তারা এই তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে নির্বাচন দিতে বাধ্য হয় আর সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ 300 সিটের মধ্যে আমরা যে মহাজোট করেছিলাম 300 সিটের মধ্যে মাত্র 30টা সিট পেয়েছিল বিএনপি বাকি সব সিটগুলি কিন্তু আমরা পেয়েছিলাম